नमस्कार इनफोगुरु चैनले आपनादेर स्वागत बंधुरा आज के सामने बेल्टेर व्यवसा सम्पर्के आईडिया दिब। एई बेल्ट प्रत्येक दिन ही संगी हुए थाके, छेलेई होक किंबा मेयेई होक प्रत्येकेई एई बेल्ट किन्तु व्यवहार करे थाके। ताई आपनारा एई बेल्टेर व्यवसा शुरू करले पारे कम टाकाय आपनी किन्तु एकटी भालो इनकाम देखते पारबेन। ताई आपनारा एई व्यवसा शुरू करते चाहले शुरू करते पारें, तबे एई व्यवसा शुरू करते होले पारे सबार प्रथमे आपनाके मार्केट रिसार्च करे निते हबे। अर्थात आपनी देखे निबेन जे आपनार एरियाते कि धरनेर प्रोडक्ट बिक्री हय बा कि रकम क्वालिटीर प्रोडक्ट बिक्री करा हय, एई सम्पर्के आपनाके किन्तु भालो मतन तथ्य ম্যানেজ করতে হবে। এছাড়াও আপনার লোকালয়ে যারা হোলসেলার রয়েছে, যারা বেল্ট বিক্রি করে, তাদের কাছে যোগাযোগ করেও কিন্তু আপনি তাদের রেটগুলো নিতে পারেন। কারণ আপনি যখন এই প্রোডাক্ট বিক্রি করবেন তখন সেই হোলসেলারের থেকে যদি আপনি 2-4 টাকা বা 5 টাকা কম রেটে বিক্রি করতে পারেন, তাহলেই কিন্তু আপনার প্রোডাক্ট এই রিটেল যে সমস্ত দোকানদার রয়েছে তারা কিন্তু কিনবে, না হলে কিন্তু আপনা থেকে এই প্রোডাক্ট কিনবে না। তাই বন্ধুরা এই ব্যবসাটি আপনারা দুভাবে শুরু করতে পারবেন। প্রথমত আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। দ্বিতীয়ত আপনি রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে এসে এই ব্যবসা শুরু করতে পারবেন। তো আপনি যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়ে এই ব্যবসা শুরু করতে চান তাহলে কমপক্ষে আপনার 1 লক্ষ টাকা খরচ হবে। কারণ বিভিন্ন ধরনের ডাইস, বিভিন্ন ধরনের কাটিং মেশিন বা র মেটেরিয়াল, এছাড়াও একটি রুম, এছাড়াও আপনার দক্ষ কারিগর, এই সমস্ত কিন্তু আপনার দরকার পড়বে। অর্থাৎ সব মিলিয়েও আপনার প্রায় 1 লক্ষ টাকার মতন খরচ পড়বে। তারপর আপনাকে মার্কেটিং করতে হবে। তবে দ্বিতীয় যেভাবে বললাম, রেডিমেড প্রোডাক্ট আপনি যদি কিনে নিয়ে এসে ব্যবসা করেন তাহলে অল্প পুঁজিতেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। মাত্র 15,000 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে আসেন এবং সেটাকে যদি আপনি বাজারে বিক্রি করতে পারেন, তবে আপনার এই 15,000 টাকা পুঁজি থেকেই আপনি কিন্তু মাসে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ ডবল ইনকাম করতে পারবেন। তাই বন্ধুরা আপনারা এই ব্যবসা যদি শুরু করতে চান তাহলে রেডিমেড প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। তবে এই ব্যবসার প্রোডাক্টগুলি আপনি কলকাতার বড়বাজার থেকে কিনতে পারেন অথবা দিল্লির রুইমান্ডি থেকেও কিনে আনতে পারেন। তবে দিল্লি যদি আপনারা কষ্ট করে একবার যেতে পারেন তাহলে আপনি অনেক সস্তায় অনেক ভ্যারাইটিস টাইপের প্রোডাক্ট দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট কিনে এনে বাজারে বিক্রি করতে পারবেন। বন্ধুরা এই বেল্টের ব্যবসার ক্ষেত্রে অ্যাকচুয়াল রেট দেওয়া সম্ভব নয়, কারণ এই বেল্টের ক্ষেত্রে প্রোডাক্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে। কারণ রেক্সিনের বেল্ট হতে পারে, রেক্সিন এবং লেদার মিশ্রিত বেল্ট হতে পারে, পিওর লেদারের হতে পারে, আবার লেদারের কোয়ালিটির উপরে রেট হতে পারে, রেক্সিনের কোয়ালিটির উপরে রেট হতে পারে, আবার কিছু কিছু প্লাস্টিকের অথবা কিছু কিছু কাপড়ের বেল্টও হয়ে থাকে। তাই বন্ধুরা আপনারা এই প্রোডাক্টের ক্ষেত্রে সেই নির্দিষ্ট হোলসেলার দোকানগুলোতে গিয়ে যদি যাচাই করেন তাহলে অ্যাকচুয়াল রেট আপনারা জানতে পারবেন। মোটামুটিভাবে আপনি বাচ্চাদের যদি বেল্ট ধরেন তাহলে 8 টাকা 10 টাকার থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আবার আপনি যদি বড়দের বেল্ট চিন্তা করেন তাহলে 25 টাকা 27 টাকা থেকে শুরু করে 300-400-500 টাকা অবধি কিন্তু আপনি পেতে পারবেন। তবে আমি আবারও বলছি, আপনারা এই ব্যবসার ক্ষেত্রে আপনাকে নিজে মার্কেটে গিয়ে যাচাই করে তারপরে কিন্তু প্রোডাক্ট কিনতে হবে। কারণ এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি কোয়ালিটি ঠিকঠাক না চিনতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেইভাবে আপনি বিক্রি করতে পারবেন না। বন্ধুরা আপনারা কলকাতার মার্কেট থেকে এই প্রোডাক্ট দেখে শুনে কিনে আনতে পারেন অথবা দিল্লির মার্কেট থেকেও এই প্রোডাক্ট কিনে আনতে পারেন। এর সাথে সাথে বলছি বন্ধুরা,
এই বেল্টের সাথে সাথে আপনারা বকলেসও কিনে আনতে পারেন। বকলেসগুলো আমরা সাধারণত দোকান থেকে কিনতে গেলে 100 থেকে 150 টাকা পর্যন্ত নিয়ে নেয়, তাই আপনারা এই বকলেসগুলো 25 টাকা 27 টাকা 30 টাকার মধ্যে কিন্তু ভালো ভালো ডিজাইনের বা ভালো ভালো কোয়ালিটির কিন্তু বকলেস পেয়ে যাবেন। তাই আপনারা বেল্টের সাথে সাথে বকলেস কিনে আনতে পারেন। এছাড়াও পার্টস, জেন্টস পার্টস, লেডিস পার্টস, এগুলোও কিন্তু এই বেল্টের সাথে সাথে আপনারা নিয়ে এসে এই ব্যবসা শুরু করতে পারেন। তো এই পার্টসের ক্ষেত্রেও আপনি যদি দিল্লি থেকে বা কলকাতা থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনার লোকালয় যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলোতে বিক্রি করতে পারেন, তাহলে প্রতি পার্টসে কমপক্ষে 30 টাকা 40 টাকা করেও প্রফিট করতে পারবেন। অথবা বেল্টেও যদি আপনারা বিক্রি করেন সেক্ষেত্রেও 25 টাকা 30 টাকা করে কিন্তু প্রফিট করতে পারবেন। বন্ধুরা, এই প্রোডাক্টগুলি আপনারা বিভিন্ন দোকানে বিক্রি করতে পারবেন। কোথায় কোথায় বিক্রি করতে পারবেন? সবার প্রথম আপনারা কসমেটিক্সের দোকানে, যে সমস্ত কসমেটিক্সের দোকান রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি কসমেটিক্সের দোকানে কিন্তু লেডিস বেল্ট থেকে শুরু করে, জেন্টস বেল্ট থেকে শুরু করে, মানি ব্যাগ থেকে শুরু করে বিক্রি করা হয়। সেই দোকানগুলিতে আপনি ভিজিট করতে পারেন এবং সেখানে আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। অথবা দেখবেন যেখানে গাড়ির স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ যেখান থেকে লোকজন গাড়িতে করে বিভিন্ন জায়গায় যায়, সেই স্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন ছোট পানের দোকান থাকে। সেই পানের দোকানে চশমা থেকে শুরু করে, বেল্ট থেকে শুরু করে, রুমাল থেকে শুরু করে আপনার মানি ব্যাগ পর্যন্ত বিক্রি করা হয়ে থাকে। তাই আপনি সেই সমস্ত দোকানগুলোতে গিয়েও কিন্তু এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এছাড়াও স্পেসিফিক কিছু দোকান থাকে, যে সমস্ত দোকানে শুধুমাত্র বেল্ট, চশমা, ঘড়ি এরকম বিক্রি করা হয়, সেই সমস্ত দোকানগুলোতে গিয়েও কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলি বিক্রি করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, তারা যেই রেটে কিনে আনছে আপনাকে তাদের থেকে 2 টাকা 5 টাকা কম রেটে কিন্তু বিক্রি করতে হবে। সেই জন্য আপনি আপনার লোকালয় যে হোলসেলার রয়েছে বা কলকাতার যে হোলসেলার রয়েছে তাদের সাথে কথা বলে বুঝতে হবে এই রিটেল দোকানদার যারা রয়েছে তারা কীরকম রেটে এই প্রোডাক্ট কিনে, অর্থাৎ যেই রেটে কিনছে তার থেকে 2-4 টাকা বা 5 টাকা কম রেটে কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। তাই বন্ধুরা, এই ব্যবসায় আপনার কীরকম প্রফিট হবে সেই সম্পর্কে সামান্য আমি আপনাদের একটি হিসাব দিচ্ছি। আপনি যদি মাসে, আমি দিনের কথাও বলছি না, কারণ আপনি বিভিন্ন দোকানে যাবেন, কোনো দোকানে 10 পিস নেবে, কোনো দোকানে 50 পিস নেবে, কোনো দোকানে নেবে না, তাই আমি বলছি মাসে আপনি যদি 500 পিস বেল্ট বিক্রি করতে পারেন এবং 30 টাকা করে যদি আপনি প্রফিট করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটি বেল্টে আপনি হোলসেল হিসাবে 30 টাকা করে যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনার 30×500=15,000 টাকা কিন্তু প্রফিট হবে। এর সাথে সাথে আপনি যদি মানি ব্যাগও কমপক্ষে মাসে 300 পিস বিক্রি করতে পারেন এবং এই মানি ব্যাগও যদি আপনি 25 টাকা করে প্রফিট করতে পারেন, তাহলে আপনার প্রায় 300×25=6,000 টাকা, অর্থাৎ 6,000+15,000 = 21,000 টাকা কিন্তু আপনার প্রফিট হচ্ছে। এর সাথে সাথে আপনি বকলেস রাখতে পারেন, বাচ্চাদের ছোটো ছোটো বেল্ট রাখতে পারেন, এগুলোও আপনি বিক্রি করে কিন্তু প্রফিট 20,000-25,000 টাকা পর্যন্ত করতে পারবেন। এছাড়াও আপনি যদি আপনার বাজারে যদি একটা ছোটো কাউন্টার খুলে সেখানে যদি আপনি প্রোডাক্টগুলো রেখে সেখান থেকেও যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনার কম বেশি বিক্রি হয়ে যাবে এবং হোলসেলেও আপনি সেখান থেকেও কিন্তু প্রোডাক্টগুলি বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা শুরু করতে চাইলে শুরু করতে পারেন। খুব অল্প টাকা, 15,000-20,000 টাকা নিয়ে এই ব্যবসা শুরু করে আপনি মাসে 20,000-25,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ছিল আজকের একটি ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।